আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহাত রাসুম। ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল আজ রাজপথে থাকবে সমমন দলগুলো। শোক দিবসের অনুষ্ঠানে এমপিকে আওয়ামী লীগ নেতা বললেন দলের 12টা বাজাবেন না। শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকাকে মারধর, থানায় গিয়ে দোষ স্বীকার যুবলীগ নেতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তালা দিয়ে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি। অ্যান্টিভেনম সংকট, সাপের কামড়ে মামের মৃত্যু। যমুনা ভাঙল ঘর, ছেলেরা দিল না আশ্রয়, বৃদ্ধ মা বাবার ঠাঁই কবরস্থানে। মৌলানা সাইদের মৃত্যুতে পোস্ট, ছাত্রলীগের আরো 28 নেতাকর্মী বহিষ্কার। আদালতে আত্মসমর্পণের আগে আইনজীবীকে সরিয়ে দিলেন ট্রাম্প। সৌদি আরবে বিমানবন্দরে লাগেজ হারালে 2 লাখ টাকা ফ্লাইট মিসে 200% ক্ষতিপূরণ। গুণী মানুষ ছিলেন প্রিগোজিন, ভুলও করেছিলেন বললেন পুতিন। এবং হঠাৎ সাকিবের রহস্যময় স্ট্যাটাস, আর খেলব না। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুব পদ আন্দোলনের ধারাবাহিকতায় আজ শুক্রবার ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। সরকার বিরোধী বিভিন্ন দল জোট এবং বিএনপির সমমনারাও এই কর্মসূচি পালন করবে। বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে পৃথক কালো পতাকা মিছিল শুক্রবার একই সময়ে বিকেল 3টায় শুরু হবে। জোট শরিক এবং সমমনা দলগুলো কাছাকাছি সময়ে কর্মসূচি পালন করবে। বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা গণমিছিল হবে। একই দিনে এই কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে সরকার বিরোধী বিভিন্ন দল জোট এবং বিএনপির সমমনারাও। এরই মধ্যে গণতন্ত্র মঞ্চ, শাহবাগ, 12 দলীয় জোট বিজয়নগর, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন, গণফোরাম এবং পিপলস পার্টি আরামবাগ, এলডিপি পূর্ব পান্থপথ, লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, রেজা কিবরিয়া, সাধারণ ছাত্র অধিকার পরিষদ, জাতীয় প্রেস ক্লাব, গণ অধিকার পরিষদ, নূর ফকিরাপুল কালভার্ট রোড, এনডিএম মালিবাগ, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচা, এবি পার্টি বিজয়নগর শ্রম ভবনের সামনে, জনতার অধিকার পার্টি বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবে। এ দলগুলো কালো পতাকা মিছিল কর্মসূচিও দুপুরের পরপরই শুরু হবে বলে জানা গেছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য। হঠাৎ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্যকে হাতের ইশারায় থামিয়ে উচ্চস্বরে বলেন, অনেক হয়েছে, এভাবে আর দলের 12টা বাজাবেন না। তার কথার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও এমপির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাৎক্ষণিক সংসদ সদস্য মাইক রেখে বসে পড়েন। বুধবার খুলনার কয়রা উপজেলার কলনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। সভার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খুলনা 6 আসনের এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। এখানে কর্মীদের উচ্ছ্বাস থাকবে, কর্মীরা স্লোগান দিয়ে এগিয়ে আসবে, স্লোগান হচ্ছে এ দলের প্রাণ। ও সময় কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা দাঁড়িয়ে এমপিকে থামিয়ে বলেন, এখানে উস্কানি দিবেন না, উস্কানিমূলক বক্তৃতা দিলে হবে না, আর দলের 12টা বাজাবেন না। অনেক করেছেন, কিন্তু এতদিন তারা কোনো কথা বলেননি বলে জানান। ছেলেকে বকাঝকা করার কারণে যশোরের মনিরামপুরের শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকাকে মারপিট করার অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মিজানুরের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী শিক্ষিকা। এরপর থানায় গিয়ে ধরা দিয়েছেন অভিযুক্ত যুবলীগ নেতা। বৃহস্পতিবার বিকেলে থানার আত্মসমর্পণ করে দোষ স্বীকার করেন মিজানুর রহমান। মিজানুর রহমান মনিরামপুর পৌর শহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি। মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক আবু বকর মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিজানুর রহমানকে তারা আটক করেছে, তিনি তাদের হেফাজতে আছেন, তিনি নিজের ভুল স্বীকার করেছেন। মারপিটের শিকার শিক্ষিকা সালিমা আক্তার বলেন, রাকিবুলের বাড়ি বিদ্যালয়ের পাশে, শাসন করায় সে বাড়িতে গিয়ে নালিশ করে। তখন ওই শিক্ষার্থীর বাবা মা সহ বাড়ির লোকজন স্কুলে ছুটে আসে। এ সময় তিনি একটি কক্ষে দায়িত্বরত ছিলেন। মিজান এসে শিক্ষার্থীদের সামনে তাকে কিল খুশি মারতে থাকে, পরে চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়। তখন অন্য শিক্ষকেরা এসে মিজানকে থামান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে হল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতারা এই বিক্ষোভে নেতৃত্ব দেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:45 দিকে হলের ফটকে তালা দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে 2 নম্বর গেট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে প্রক্টোরিয়াল বোর্ডের আশ্বাসে 8:30 দিকে তালা খুলে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে হলের নানামুখী সমস্যা চলছে। সমস্যার বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা মিলছে না, তাই তারা প্রাধ্যক্ষের পদত্যাগ চান। কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কালাজ সাপের কামড়ে এক নারী এবং তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন এবং তার 7 মাস বয়সী মেয়ে নুসরা জাহান। নিহতের স্বামী ইব্রাহিম বলেন, বিষধর সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসকের পরামর্শে তারা 15,000 টাকা দিয়ে বাইরের ফার্মেসি থেকে কিনে আনে, কিন্তু দেরি হয়ে যাওয়ায় তার মেয়ে মারা গেছে। কিন্তু সময়ের মধ্যে তার মা আয়েশারও মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে থাকা অ্যান্টিভেনম বেশ কিছুদিন আগেই ফুরিয়ে গেছে। তারা একাধিকবার চাহিদাপত্র পাঠালেও এখনও সরবরাহ পাননি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ভাগুটিয়া ইউনিয়নের শম্ভুদিয়ায় বৃদ্ধ মা বাবাকে কবরস্থানে ফেলে যায় 5 ছেলে। অবশেষে তাদের ঠাঁই হয় বিধবা মেয়ের ঘরে। এলাকাবাসী জানায়, চৌহালি উপজেলার দুর্গম উপামপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামের হামিদ মোল্লা এবং তার স্ত্রী ফজিলা খাতুনের 5 ছেলে এবং 2 মেয়ে। কিছুদিন 5 ছেলে ভাগাভাগি করে তাদের ভরণ পোষণ করে আসছিলেন, তবে এখন আর কেউ দায়িত্ব নিতে চায় না। এর মধ্যে যমুনার ভাঙনে বাড়িঘর নদীঘরে বিলীন হয়ে যাওয়ায় ছেলেরা বিভিন্ন জায়গায় চলে যায়, ফলে বৃদ্ধ বাবা মায়ের শুরু হয় অযত্ন অবহেলা। 5 ছেলের মধ্যে কার বাড়িতে তারা থাকবেন এই নিয়ে চলে বাদানুবাদ। কোথাও ঠাঁই না হওয়ায় 2 মাস আগে সেজ ছেলের বউ মানিকগঞ্জের বাড়ি থেকে হাঁপা নিয়ে চড়ে পাঠিয়ে দেন তাদের। সেখানে এক ভাগ্নের বাড়িতে তাদের আশ্রয় হয়। সেখানে অবহেলা শুরু হলে তারা আশ্রয়হীন হয়ে পড়েন, ফলে স্বজনরা তাদের ওই কবরস্থানের পাশে ফেলে রেখে যায়। তারা আশ্রয় হারিয়ে সেখানে খোলা আকাশের নিচে না খেয়ে কয়েকদিন কাটান। এক পর্যায়ে তারা রাস্তার ধারে বসে কান্নাকাটি শুরু করেন। আশেপাশের লোকজন ছুটে এসে তাদের কান্নার কারণ জানতে চান। তখন ওই বৃদ্ধ মা বাবা সব ঘটনা খুলে বলেন। খবর পেয়ে তাদের বিধবা মেয়ে মনোয়ারা খাতুন ছুটে এসে নিজের বাড়ি নিয়ে যান। জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুতে ফেসবুক পোস্ট দেওয়ায় 3 জেলার ছাত্রলীগের আরও 28 নেতাকর্মী বহিষ্কার হয়েছেন। এর আগে সারা দেশে 2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের 21 নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। এছাড়া পাবনার ঈশ্বরদীতে 4 জন এবং ঠাকুরগাঁওয়ে 3 জনকে বহিষ্কার করা হয়েছে। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার ফুলটন কাউন্টি আদালতে আত্মসমর্পণ করার কথা। এর আগে ট্রাম্প মামলার শীর্ষ আইনজীবীকে সরিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন। জর্জিয়ায় ট্রাম্পের শীর্ষ আইনজীবী ছিলেন ড্রিউ ফিন্ডলিং। তার স্থলে ট্রাম্প স্টিফেন শ্যাডোকে নিয়োগ দিয়েছেন। শ্যাডো খ্যাতিমান আইনজীবী হিসেবে পরিচিত। গতকাল সকালে তিনি ট্রাম্পের মামলার পেপার প্রস্তুত করেন। সন্ধ্যায় ট্রাম্পের হয়ে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন স্টিফেন শ্যাডো। আইনজীবী শ্যাডো ফৌজদারি অপরাধ বিষয়ে বিশেষজ্ঞ। ট্রাম্পের আরেক আইনজীবী জেনিফার লিটল শ্যাডোর সঙ্গে কাজ করবেন। যাত্রী পরিষেবা উন্নত করতে এবং যাত্রীদের অধিকার রক্ষায় নতুন নির্বাহী প্রবিধান জারি করেছে সৌদি আরব। এই প্রবিধানের আওতায় কোনো যাত্রী লাগেজ হারালে বা সংশ্লিষ্ট এয়ারলাইন বা কর্তৃপক্ষের দোষে ফ্লাইট মিস করলে ক্ষতিপূরণ পাবেন। সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন ঘোষিত এই প্রবিধান আগামী 20 নভেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রবিধানটি 30টি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ধারায় যাত্রীদের যথাযথ সেবা, সহায়তা এবং ক্ষতিপূরণ পাওয়ার অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এরই মধ্যে ফ্লাইট মিসের টিকিট মূল্যের 150 থেকে 200% পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও রয়েছে। নির্ধারিত সময়ের আগে ফ্লাইট ছাড়লে বা ফ্লাইট ছাড়তে বিলম্ব বা ফ্লাইট বাতিল করা হলে এই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে।
সেই সঙ্গে অতিরিক্ত বুকিং এবং ডাউনগ্রেডিং এর কারণে ফ্লাইটে তুলতে অস্বীকার করা হলেও ক্ষতিপূরণ পাবে যাত্রী। ক্ষতিপূরণের পরিমাণ হবে টিকিট মূল্যের 150% থেকে 200%। বিমান দুর্ঘটনায় নিহত রুশ বেসরকারি সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিগোজিনকে একজন গুণী ব্যক্তি বলেও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, বুধবার কুঝেন কেন অঞ্চলে বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের সবার পরিবারের সদস্যদের প্রতি প্রথমেই তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। এটা ছিল খুবই হৃদয় বিদারক একটি দুর্ঘটনা। বাংলাদেশের ক্রিকেটে ফেসবুক পোস্ট দিয়ে অবসর নেওয়ার নজির আছে। সাকিবও কি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? সরল মনে এমন ভাবনার উদয় হতেই পারে। আর খেলবো না, খেলবে কে জানাচ্ছে। মধ্যরাতে সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাস অনেকের মনে কৌতূহলের উদ্রেক করেছে। বৃহস্পতিবার রাত 11টার পর সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন তিনি আর খেলবেন না। নিজের ভেরিফাইড পেজে সাকিব আল হাসান লেখেন, আর খেলবো না, কে খেলবে জানাচ্ছে। এমন স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল। স্ট্যাটাসের মাত্র 1 ঘন্টায় 20,000-এর বেশি মানুষ শেয়ার করেন। এই সময় 70,000-এর বেশি মানুষ কমেন্ট করেন। সেখানে বেশিরভাগ মানুষ জানতে চেয়েছেন কি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে সাকিব আল হাসানের তিনি আর খেলবো না, কে খেলবে জানাচ্ছে স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন। সূত্র মতে নগদের এই ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ 25 আগস্ট শুক্রবার থেকে। ক্যাম্পেইন চলাকালীন সময় নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে। আমাদের পরবর্তী দুপুর একটা শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।